যারা হাউসওয়াইফ, চাকরি করবার কোনো সুযোগ নেই কিন্তু একটুখানি পকেট মানি আর্ন করতে চান, এবং যারা একটু ভালো রান্না করেন, রান্না নিয়ে ব্লগ করতে চান, তাদের জন্য এই ব্লগটা। দেখুন, একটি সুন্দর ভিডিও করবার জন্য আপনার দরকার হচ্ছে ভালো একটা ক্যামেরার মোবাইল ফোন, লাগবে একটা স্ট্যান্ড, আর যদি স্ট্যান্ড না থাকে সেটা কী করতে হবে আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, আর যেটা লাগবে সেটা হচ্ছে প্রপার লাইটিং। তো আপনি দিনের আলোতে যদি এই ভিডিওটা করেন তাহলে আপনার আর এক্সট্রা কোনো কৃত্রিম আলোর দরকার নেই। অলওয়েজ রিমেম্বার, যেখানে আপনার জানালা মানে আলোর উৎস, আপনি ঠিক তার অপোজিটে দাঁড়াবেন, কিংবা আপনি যে জিনিসটা ভিডিও করছেন সেই জিনিসটা আলোর অপোজিটে রাখবেন, তাহলেই আপনার লাইটিংটা খুব ভালো আসবে। আরেকটা জিনিস হচ্ছে, চেষ্টা করবেন যে সাবজেক্ট মানে যে কাজটা আপনি দেখাতে চাচ্ছেন ভিডিওতে সেটার বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করবার জন্য, মানে একই জায়গা থেকে ভিডিও করবেন না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখাবেন, তাহলে সেই ভিডিওটা প্রাণবন্ত হবে, অনেকটা বিশ্বাসযোগ্য হবে এবং আকর্ষণীয় হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রেমিং। এই যে ক্যামেরার স্ক্রিনে আপনি যা দেখতে পাচ্ছেন, যতটুকুন দেখতে পাচ্ছেন সেটাই আপনার ফ্রেম। এই ফ্রেমের ভেতরে অপ্রয়োজনীয় জিনিস আনবেন না। এই ফ্রেমের ভেতরে আপনার সাবজেক্ট থাকবে, আর থাকবে কিছু প্রপস। প্রপস মানে এই যে ধরুন আমার এখানে একটা ছোট্ট প্ল্যান্ট দেখা যাচ্ছে। সবসময় মনে রাখবেন, যে কোনো জিনিসের পাশে একটা সবুজ প্ল্যান্ট রাখলে সেটা দেখতে অনেক সুন্দর এবং অ্যাস্থেটিক লাগে। প্রপসের কথা বলছিলাম, আপনি এই ভিডিও করবার সময় যে কয়টা জিনিস ইউজ করবেন সেই কয়টা জিনিস যেন দেখতে সুন্দর হয় এবং রুচিশীল হয়। কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, এরকম না, অনেক বেশি রঙের ব্যবহার করবেন না। চেষ্টা করবেন সব কিছু মোটামুটি মাইল্ড কালারের রাখবার জন্য। আপনার ফ্রেমের ভেতরে যা যা থাকবে সেই জিনিসগুলো যেন দেখতে সুন্দর হয়, কিউট হয়, অ্যাস্থেটিক হয়, তাহলেই আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসবে। আমরা কী শিখলাম আজকে? আমরা আলোর অপোজিটে দাঁড়িয়ে ভিডিওটা করব, কিংবা আমাদের সাবজেক্টকে আলোর অপোজিটে রাখব। আমরা ফ্রেমিংয়ের ভেতরে অপ্রয়োজনীয় জিনিস রাখবো না, যা রাখবো সেই প্রপসগুলো সুন্দর হতে হবে। আর শিখলাম, যেটাকে আপনি ভিডিও করবেন সেটার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভিডিও নিতে হবে, তাতে করে আপনার ভিডিও অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় হবে। তো দিজ আর দ্য টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, যেগুলো অন্য কেউ আপনার সাথে শেয়ার করে না, কারণ আমি চাই আমি নিজেও গ্রো করব, আপনিও আমার সাথে গ্রো করুন। এরকম আরও চমৎকার এবং সিক্রেট টিপস পেতে পারফেক্টিশনের সাথেই থাকুন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আডিওস।